সালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইএন টিভির পর্দায় রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য আমরা প্রতি সপ্তাহে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি কি হচ্ছে বাংলাদেশে কি হবে বাংলাদেশে কেন হয়েছিল বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রত্যেকের আলোচনা পর্যালোচনা সমালোচনা শেষ পর্যন্ত আসলাম আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে ছাত্রদের আন্দোলনের যে ফসল সেই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারবে কিনা এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে বাট আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে যদিও অনুষ্ঠানের নাম রাজনীতি কিন্তু আমরা আজকে একটু সমাজনীতি নিয়ে কথা বলতে চাই আমাদের আমিত্বের কথা বলতে চাই আমাদের আবেগের কথা বলতে চাই এবং প্রবাসীদের কথা বলতে চাই বিমান বাংলাদেশে লাঞ্চ এটা আমাদের একটা ফিলিংস এটা আমাদের ইমোশন এটা আমাদের আবেগ আমরা সবাই চাই বিমানে করে বাংলাদেশে যেতে সিলেট যেতে নোয়াখালী যেতে ঢাকা সব জায়গায় যেতে কিন্তু তারপরও কেন যেন একটা প্রশ্ন তৈরি হয়ে যায় যাব কি বিমানে কেন এই অনুষ্ঠানটি যখন আজকে করার জন্য আমরা পরিকল্পনা করলাম যখনই আমরা সোশ্যাল মিডিয়াতে বা স্ক্রলে দিলাম যে আমরা আজকে বিমান নিয়ে কথা বলবো অনেকেই ইনভক্স করছেন বিমানের এই সমস্যা বিমানের ওই সমস্যা বিমানের এই প্রবলেম বিমানের এই রুড অ্যাটিটিউড স্টাফ আমাদের প্যাসেঞ্জারের প্রতি এবং সবচেয়ে মজার বিষয় বা কষ্টের বিষয় একটি পজিটিভ কমেন্টস আমি এখনও পাইনি সেটি হোক বিমানের টিকিটের দাম সেটি হোক বিমানের টাইমিং সেটি হোক বিমানের শৃঙ্খলা সেটি হোক সিলেট আন্তর্জাতিক বিমান বন্দর হওয়া সত্ত্বেও একটি বিমান নামবে সেটি হচ্ছে বাংলাদেশ বিমান আর কোনো বিমান নামতে পারবে না বাট এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চাইছো আমরা এই বিষয়ে আপনাদের বিষয়টা এটা আমাদের বিষয় না এটা পলিটিক্যাল বিষয় না এটা বিএনপি আওয়ামী বিষয় না এটা প্রবাসী বাংলাদেশিদের বিষয় এই বিষয়ে কথা বলার জন্য চারজন চারটা জায়গায় বসে নেতৃত্ব দিচ্ছেন এই কমিউনিটিকে ওনাদের চারজনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনাদের কথাগুলো শোনার জন্য এবং আপনাদের সাথে ওনাদের আবেগ আপনাদের আবেগ এক হয়ে বিমানকে আমরা সঠিক পর্যায়ে সঠিক জায়গায় আনতে চাই প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি যে বিলেতে আমাদের ব্যবসায়ী প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা কেন্দ্রকে যারা নেতৃত্ব দিচ্ছে যারা সাপোর্ট দিয়ে যাচ্ছে সেই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের যিনি সভাপতি রফিক হায়দা রফিক ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ এবং আপনারা জানেন আমাদের আরেকটি আমিত্বের সংগঠন হচ্ছে বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন যে আমরা বলে থাকি যে আমরা ইন্ডিয়ান কারি ইন্ডাস্ট্রিতে আমরা বেশ স্বয়ংসম্পূর্ণ সেই কারা ইন্ডাস্ট্রি যিনি নেতা তিনি হচ্ছেন আপনাকে স্বাগত জানান ধন্যবাদ থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য থ্যাংক ইউ এবং আমরা বলি যে বিমানকে লাভজনক অবস্থায় আনতে হলে তাহলে সিলেটের প্যাসেঞ্জারকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে কারণ আমাদের এখান থেকে যত প্যাসেঞ্জার যাচ্ছে তার আই বিলিভ মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিলেটের বাট সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছাড়া কিছুই যায় না এর মধ্যে বিমানের সিলেটের প্রায়রি মাঝখানে বন্ধ ছিল আবার চালু করা হয়েছে এবং এই বিষয়ে আমরা গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি বেড়েছে আতাউর রহমান আতাভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ কর্তৃপক্ষকে থ্যাংক ইউ এবং যিনি আপনাদের জন্য লিখেন সবসময় লিখেন কলম সৈনিক কলম সৈনিক এস কলম সৈনিক এবং আমরা বিশ্বাস করি যে এখান থেকে গিয়ে উনি জানি না পক্ষে লিখবেন না বিপক্ষে লিখবেন বাট এটা বিশ্বাস করি যে প্রবাসীদের পক্ষে কথা বলবেন প্রেস ক্লাব লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসল মাহমুদ তাইসেনদের আপনাকে স্বাগত জানান আপনাকে অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য এবং যারা আমাদেরকে দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং তাদেরকে স্বাগত জানাই পুরো প্রোগ্রাম দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক আমরা আজকে স্পেসিফিক বিমানের প্রাপ্তি ও প্রাপ্তি নিয়ে কথা বলবো অর্থাৎ বিমানকে আমরা ভালোবাসি বিমান লাভজনক হোক বিমানে আমরা যেতে চাই বিমান সুন্দরভাবে সাবলীলভাবে সামনে গিয়েছিল কোনো করাপ্টেড অফিসার দ্বারা নিয়ন্ত্রিত না হোক এবং আমার কাছে অনেকগুলো এভিডেন্স আজকে আসছে ইতালি থেকেও আসছে ফ্রান্স থেকেও আসছে এবং লন্ডন থেকে তো আসেই যাই হোক আমি প্রথমেই যাচ্ছি যেহেতু জনগণের সিলেটবাসীর নেতৃত্ব দিচ্ছেন রহমান বিমান সম্পর্কে আপনার বিমান সম্পর্কে ধন্যবাদ খুবই মানে সময় উপযোগী ইয়েটা নিয়ে আসছেন বাট বিমান সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় বিমান কিন্তু ওই যেটা আপনি বলছেন যে সিলেট মানে সিলেটিদেরকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি কিন্তু সারা বাংলাদেশের আদার্স ব্রাদার্স সিস্টার্স যারা সিলেটের বাহিরে এরা কিন্তু বিমানে খুবই কম যান আমি জানি না ওয়েদার কোনো ডেটা কালেকশন বা কোনো রিসার্চ আছে কিনা তবে এইটি এবাব এইটি পার্সেন্ট মানুষ কিন্তু সিলেটি এবং এই সিলেটিদেরকে জিম্মি করে আপনি না আপনার ইয়ে দু হাজার তেইশের সাতাইশে অক্টোবর আমার মনে হয় আমার সেন্ট্রাল অফিসে আবার একটা গেটার সিলেট কাউন্সিলের একটা রাউন্ড টেবিল কনফারেন্স করছিলাম ওই 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 সময় থেকে আমরা বলছিলাম বিমানের কাছে আর আমরা দাবি দাবা দিব না আমাদের একটা দাবি যাতে আদার এয়ারলাইন্সগুলো সিলেটে নামতে পারে আদার এয়ারলাইন্স যাতে মার্কেটটা কম্পিটিটিভ হয়ে গেলে বিমান সুর করে তার সার্ভিসই বলেন আর তার সব কিছু মানে সেবার মান বলেন আর টিকেটের ফেয়ার বলেন সব কিছু কমে আসবে যাতে কম্পিটেটিভ একটা প্রাইস আসবে আমাদের সিলেটের মানুষের লোকজনের একটা স্বস্তি ফিরে আসবে কিন্তু ওই দাবিটা করে আসছিলাম আপনি জানেন যে বিগত সরকারের ফরেন মিনিস্টার উনি যখন ফরিন মিনিস্টার হিসাবে ছিলেন ওনাকে তখন আমরা কোনোভাবেই নাগাল পাই না ভাই এটা আমি বেশ আপনাদের যতগুলো টকশোতে আসি সবগুলিতে বলার চেষ্টা করছি ওনারা আসলে পরে স্বাভাবিকভাবে ওই দলীয় কার্যক্রম আর দলীয় এদেরকে নিয়ে ওনারা থাকেন আচ্ছা এই শব্দ আমি ইউজ করবো না আপনি হয়তো সত্যি আচ্ছা যাই হোয়াট এভার ইট ইজ কিন্তু আমরা কোনো সুযোগই পেতাম না কমিউনিটি অর্গানাইজেশন হিসাবে কিন্তু একসময় আমরা পেয়েছি স্বয়ং প্রাইম মিনিস্টার দেশ থেকে আসার আগে আমাদের কাছ থেকে স্লোট নিতেন নাইনটি ওয়ানের ইয়ে বলেন নাইনটি সিক্সের গভর্নমেন্ট বলেন দু গভর্নমেন্টের সময় থেকে এটা ছিল কিন্তু যাই এটা আমি বলবো না আমাদেরকে কনি মারা আমি যেটা আমাদের বলি কনি মেরা আমাদেরকে ইয়ে দেয় এবার যখন উনি সাতই জানুয়ারির ইলেকশনের পর যখন উনি পররাষ্ট্রমন্ত্রী হন নাই তখন উনি আসলেন আসার পরে যেটা অপ্রিয় হলেও সত্য কথা যেহেতু মধু নাই হ্যাঁ মাছিমা ইয়েরও কোনো গুনগুন নাই উনি বেশ কিছু ইয়ে দিলেন এবং আমাদেরকে একটা স্লোড দিলেন তো আমাদের সেন্ট্রাল অফিসে আমরা বসলাম উনি কানে কানে এইভাবে আমরা পাশাপাশি বসা কানে কানে আমাকে বললেন জানেন বাইস্টার সাহেব এই তো মূলত এইটি পারসেন্ট কাজ শেষ হয়ে গেছে ওই যেটা অনেক আগে কয় হাজার কোটি টাকার যে একটা দুই হাজার কোটি এখন এটা বাড়ছে কাজ বিমানকে দায়ী করা যাবে না ওই ঠিকাদার প্রতিষ্ঠান এবং আমাদের কিছু ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য সিলেটিদেরকে জিম্মি হিসাবে ব্যবহার করার জন্য ওই কাজটা লটকিয়ে রেখেছেন এই এই জন্য আমরা এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের কাছে আমরা জোর দাবি অলরেডি চলে গেছে হয়তো যে একটা আমাদের রাউন্ড টেবিল কনফারেন্স করছি এবং এই দাবিটা গেছে যে সরকার অনতি বিলম্বে এই কাজটা শেষ করে আদার এয়ারলাইন্সকে নামার সুযোগ করে দিবে সিলেট আন্তর্জাতিক তখন নামে আন্তর্জাতিক না কাজেও এটা আন্তর্জাতিক বিমানবন্দর অ্যাটলিস্ট এমিরাটস কাতার এই সমস্ত চিটাগান থেকে যেতে পারলে কেন সিলেট থেকে যেতে পারবে না ওই কাজটা যাতে শেষ করে ইমিডিয়েট

তারা আরো বেশি প্র্যাকটিক্যাল জিনিস একটু পরে হয়তো আপনি অনলাইন করলে ওপেন করলে শুনতে পারবে আমার একটা জিনিস মনে হয় যে বাংলাদেশ বিমান যখন শুরু হয়েছিল তখন থেকেই যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত আছে সময়ের সাথে কোনো পরিবর্তন হয় না এক সময় দেখেন বিমান কিন্তু আমরা প্রত্যেক যারা বাংলাদেশি তারা সব সময় আমরা বিমানে লন্ডন অথবা বাংলাদেশের বাইরে সব সময় যাইতাম কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে কিছু সেন্ডিকেট যখন এখানে সাথে ঢুকে গেল তখন দেখা গেছে এটারে সেগ্রিগেটেড করে আপনার বাস্তবতা হচ্ছে আপনি এক এক সময় এক এক টাইমে এক একটা প্রাইস যেটা কখনো কোনো জায়গায় হয় না সুতরাং এই বিমানের বিমানের ক্ষেত্রে এটা প্রযোজ্য আমার মনে হয় যেহেতু সেন্ডিকেট কাজ করে আপনার সেন্ডিকেট বলতে আপনি কি বোঝাচ্ছেন কি ট্রাভেল এজেন্সি না না পুরো একটা সেন্ডিকেট মানে সাথে বিভিন্ন ধরনের সেন্ডিকেট আছে আমি আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ব্যবসা

কী জন্য এটা বিশেষ করে আপনি যখন বাংলাদেশ থেকে কোনো ধরনের কার্গো পরিচালিত কোনো মাল আসে তখন দেখা যাচ্ছে যারা জেনুইন ব্যবসায়ী তারা ওগুলা পাচ্ছে না অন্যান্য যারা দুই নম্বরই করে যারা বিভিন্ন ধরনের ওষুধ উপায়ে পয়সা টয়সা দিয়ে যারা যাদের কোনো লাইসেন্সও নাই

আর যারা এই চক্ররে মেইনটেইন করে তারা তাই সুতরাং এটা কয়টা চক্র মিলে এটা ভাগবাটোরা করে দেশের বিমানের অবস্থা 12টা বাজাইছে না বাংলাদেশের সুনাম নষ্ট করছে আপনারা নিশ্চয়ই জানেন এখানে যারা আমরা আছি এবং যারা শুনবেন আপনারা জানেন 2000 সালে আপনার বেশ কয়টা এয়ারলাইন্স যেগুলা নাম ছিল না ওরা কিন্তু বর্তমানে বিশ্বের নাম্বার ওয়ান কাতার এমিরেটস সিঙ্গাপুর ওই দেশের জনসংখ্যা আর আমাদের জনসংখ্যা যদি আপনি কম্পারিজন করেন আমাদের দেশে পাঁচশোটা বিমান থাকা উচিত ছিল যে বিমানগুলা ওরা ধ্বংস করে ফেলছে সিন্ডিকেটের কারণে এটা দায়ী দায়ীকে দায়ী যারা সরকারের সাথে উর্ধতন কর্তৃপক্ষ যারা নেটওয়ার্কের সাথে জড়িত যাদের কথায় এগুলা চলে তাদের থেকে শুরু করে লন্ডনের যারা আপনার যারা দায়িত্বে আছে যারা এই ধরনের মন্ত্রণালয়ের সাথে জড়িত সবাই জড়িত সুতরাং এই সেন্ডিকেট থেকে বাইর হতে না পারলে বিমানের সার্ভিস হবে না আর আপনি টিকিট বলছেন ওরা যেভাবে লস করতেছে প্রতিদিন প্রতিদিন আমাদের দেশের যেভাবে বাংলাদেশের বাইরে লোকজন বাইরে এক কোটি পঞ্চাশ লক্ষর মতো প্রতিদিন একটা বিমান কি কিনা যায় লাভের মাধ্যমে এটার শুরু থেকেই তো এটার মানে শুরু হইছে এটা পয়সা মারার জন্য আমি মনে করি সুতরাং এই জিনিসটার দেখার মতো কেউ নাই জেবা যারা সরকারটাকে যে সরকারি আসে তাদেরকে ওরা ম্যানেজ করে এরা এত শক্তিশালী ওরা ম্যানেজ করে ওইটারে হাতকির মতো রাইটা দিছে যে প্রত্যেকদিন কলা গাছ কাও আর ওই পয়সাটা যাতে দেশের সরকার জনগণ না পায় ওই ব্যবস্থা করে এই জন্যই মানব বিমান বিমান বিমুখ হচ্ছে না বিমুখ হচ্ছে তো দুইটা কারণে এইটা হইছে বিমানের যারা জব পায় translateX তারাতে মনে করে তারা বিমানের মালিক তারা তো কর্মচারী হিসেবে মেনে নিতে পারে না তারা সরকারে যে আপনার পাবলিকস পাবলিকের যে পয়সা নিয়ে ওরা জব অথবা স্যালারি পায় ওটাতে মনে করতে পারে না আমি অনেকবার গেছি কিন্তু সার্ভিসের অবস্থা দেখলে আপনি মনে করবে তারা মনে ওই বিমান ओन করে সুতরাং এই ধরনের মেন্টালিটি প্রত্যেকটা জায়গায় যদি থাকে তাহলে দেশের যে বিমানের অবস্থাটা এইটা তো হওয়ার ক্ষতি যদি কোনো লোক একটু যদি ফলো না করে উদ্যতন কর্তৃপক্ষ এই ধরনের জিনিস তো কখনো সাকসেসফুল করতে পারে না থ্যাংক ইউ রফিক ভাই আমি যাচ্ছি একটু তাইসির ভাই বিমারে একটু একটা নিউজ আমাকে এই মাত্র কথা বলা অবস্থা আমি এই প্রোগ্রামটা করার মেইন রিজনটা কি আমি কফি খাচ্ছিলাম একটা কফি শবে বসে আমাদের সিলেটের একজন একদম মনে হয় এইট নাইনটি ইয়ার্স ওল্ড একজন চাচা বাবা তো একটু কথা আছে তা আমি বললাম যে বলেন কি কথা বলে বিমান নিয়ে একটা প্রোগ্রাম করবেন কেন বিমান নিয়ে কেন প্রোগ্রাম করবো বলে বিমানের অবস্থা খুব আর আমি গেছি গত সপ্তাহে একদম পুরো অবস্থা খারাপ এবং ওনাকে হেনস্থা করা হয়েছে তখন আমি সাসাকে এই আত্মন লাইনে বোঝাই বলছি আমি একটা প্রোগ্রাম করবো সাথে সাথে আমি বিমানের এখানকার আমি ট্যাক্স করছি যে আপনি একটু সময় দিবেন কি উনি আমাকে অফিসিয়ালি ট্যাক্স আবার রিপ্লাই দিছে যে উই আর নট অ্যালাউ যে যাই হোক এই যে বলছেন বিমানের বারোটা বিমানের বারোটা মানে আমাদের বারোটা প্রবাসীদের বারোটা বাংলাদেশের বারোটা এই বিষয়ে আপনার মন্তব্য বিশেষ হচ্ছে জীব বাংলাদেশ বিমান একটা সরকারি প্রতিষ্ঠান এবং এটা জবাবদিহির ঊর্ধ্বে আপনার এই নিয়ে বিমান নিয়ে আপনি যত কথা বলেন টেলিভিশনে আপনি পত্রিকায় রিপোর্ট করেন এর জন্য কোনো জবাব দিয়ে করতে হবে না আপনার কেউ জিজ্ঞেস করবেন আপনি কেন লিখেছেন ইভেন আপনি রিপোর্ট করার আগে এই যে টেলিভিশনে আপনি টক শো করবেন আপনি বিমানের কর্তৃপক্ষে যোগাযোগ করেছেন আপনি একটা বক্তব্য দেন তারা না আপনি বিমানের বিরুদ্ধে কথা বলেন কেউ জিজ্ঞেস করবে না আপনি কেন কথা বলছেন ওরা করে করে না না দে কারণ তাদের কোনো সমস্যা নাই এটা নিয়ে কারণ তাদের উপরওয়ালা ঠিক থাকবে সবকিছু ঠিক আছে এই যে রফিক ভাই বলছে সিন্ডিকেট হ্যাঁ একটা সিন্ডিকেটের অধীনে চলে এবং বিমান যেহেতু সরকারি মালিকানাধীন সরকারি একটি সংস্থা সবসময় সবচেয়ে বেশি এখান থেকে ফায়দা তুলে সরকার হ্যাঁ সরকার সরকারের লোকজন তার বিভিন্নভাবে ফায়দা তুলে এই জন্য যে করাপশনগুলো হয় এগুলোর ব্যাপারে তারা দৃষ্টি দেয় না আর প্রবাসীরা এখানে আসলে আমরা মন্ত্রীদেরকে একটু ফোনে তোলা দিই শুভেচ্ছা জানাই এগুলো তারা বিমানে উঠলেই তারা ভুলে যান কারণ বিমান থেকে তারা সুবিধা সেখানে বেশি নেন হ্যাঁ এবং প্রবাসীদের যে সমস্যা হচ্ছে এই যে আপনি যখন এয়ারপোর্টে যাবেন আপনি যখন প্লেনে উঠবেন টিকিট করতে যাবেন আপনার টিকিট নেই কিন্তু আপনি বিমানে উঠলেন তখন দেখেন টিকিট মানে সিট খালি পড়ে আছে পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী আপনার এম এ মোমেন সাহ তিনি নিজে বলেছেন একটা অনুষ্ঠানে যে বিমানে আপনি যদি টিকিট কাটতে যান টিকিট নাই কিন্তু বিমানে উঠলে দেখা যায় টিকিট খালি আমি গত বছর দু হাজার দেশে গেলাম তো ওনার সাথে আমি একটা সাক্ষাৎ হলো আমার ওনার অফিসে উনি প্রায় ত্রিশ মিনিট আমার সাথে কথা বলেছেন এবং ওনাকে যখন আমি বিমানের সমস্যাটার কথা বললাম উনি আমাকে বলতেছেন আপনি কি সমস্যার কথা বলবেন আমার আপনি আমার মোবাইলে দেখেন আগে সকালে একটা ভিডিও আসছে উনি বলতেছে যে আপনি আমার সমস্যা আমার কাছে যেটা ওইটা আপনি দেখেন এরপরে আপনি কি বলবেন উনি দেখাইতেছে যে বিমানের সিট খালি দিতেছে মানে টিকিট পায় নাই কিন্তু পিছনে প্রায় পনেরো বিশটা সিট খালি উনি বিমানমন্ত্রীকে ওই ভিডিওটা পাঠাইছে বিমানমন্ত্রী বলতেছে ওইটা নাকি কোভিডের কারণে একটু গ্যাপ রাখতে হয় তো পররাষ্ট্রমন্ত্রী বলতেছে যে কোভিডের কারণে যদি রাখতে হয় তাইলে তো এক এক সিট এখানে খালি প্যাসেঞ্জার উনি উনি আমাকে নিজে বলতেছে যে বিমানমন্ত্রী আমাকে উনি ওইটা বুঝাইতেছে এটা বলে কোভিডের জন্য তো এটা এখন কিভাবে হবে উনি উনি নিজেই বলতেছে উনি মানে টিকিট করতে গেলে টিকিট পাওয়া যায় না সিট খালি এখন যেটা হচ্ছে যে এটা একটা জবাবদিহি জবাবদিহি জবাবদিহিতা নাই এখন একটা সুযোগ আছে মানে যখনই আপনি মানে ইলেকটেড গভর্নমেন্ট আসবে যে সরকারই আসবে আপনি তার কাছ থেকে বিমানের স্বচ্ছতা ফিরিয়ে আনার আপনি আশা করতে পারবেন না আগামীতে যদি যে দল আসুক কারণ বিমান সব সময় সরকার দলকে সাপ করে হ্যাঁ এবং আপনার এখন একটা সুযোগ আছে এখন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এখানে তাদের ইন্টারেস্ট না বা একটু প্রশ্ন করে আপনি যেহেতু আমি মিডিয়ার সাথে জড়িত আপনি যে কথা বলছেন এখন তো গভর্নমেন্ট এখন তো মধ্যবর্তী আপনি একটা জিনিস বলি আপনি দেখেন এয়ারপোর্টের চেঞ্জিংটা আপনি আপনি দেখেছেন বিভিন্ন রিপোর্টে কি চেঞ্জ এটা তো বেশি কিছু করতে হয় না হয়তো একটা টেলিফোন একজন লোক বসিয়ে দিচ্ছে এখানে খুব বেশি না এবং ভালো এবং আপনি কি সার্ভিস আপনি দেখছেন লোকজনের কত উৎফুল্ল এবং এয়ারপোর্ট এখানে যাওয়ার পরে কোনো হয়রানি নেই এবং সবচেয়ে ভালো জিনিসটা ডেস্ক বসিয়ে দিচ্ছে টেলিফোনের আপনি বেশি সমস্যা হয়তো আপনাকে সিম না আইফোন ফোন করতে পারতেছেন না এখানে আপনি বারা গেলেন আপনাকে হাইজেক করে এখন ডেস্ক বসিয়ে দিচ্ছে আপনার বাইরে আত্মীয় স্বজন অপেক্ষা আছে আপনি তাকে ফোন করে বলবেন যে আমরা আসছি আপনার বাইরে তাকে যোগাযোগ করতে পারতেছেন হ্যাঁ এখানে তো কোনো কিছু হয় না একজন লোক এখানে বসাইছে শুধু কেয়ারটেকার গভর্নমেন্টে বসাইছে আর নির্দেশ দিয়ে দিচ্ছে আপনি দেখছেন তিনজনের সিনিয়র অফিসারের চাকরি গেছে অপরাধ করছিল। যখন এইভাবে আপনি অ্যাকশন নিতে পারবেন কারণ এখানে ওই যে বললাম জবাবদিহিতা নেই তখনই এয়ারপোর্ট ঠিক হয়ে যাবে আপনার ঠিক বিমান ঠিক করা কোনো বিষয় না কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আমাদের ঐক্যবদ্ধভাবে এখানে যারা আছেন আমি পরে প্রত্যেক নেতৃস্থানীয় লিডারও

বাট উনি চেষ্টা করতেন আসলে উনি বাংলাদেশ সরি বিমান হাই কমিশনের এখানে একটা ভবন আমি নিজেও আমাদের পার্সোনালি কিন্তু যোগাযোগ করলে উনি রেসপন্স করছেন এবং চেষ্টা করছেন কিন্তু একটু আওয়ামী লীগ তুষণ বেশি করেছেন আর কি এটা দরকার ছিল না কারণ উনি একজন ডিপ্লোমা ক্যাপটিয়া ডিপ্লোমেটরের মতো তাকায় এসেছিল যতটুকু করার ততটুকো আবার সরকার পরিবর্তনের সাথে সাথে উনার এত চেঞ্জ হওয়া প্রয়োজন ছিল না আমার প্রশ্ন যে আপনি ফেস্ট লেভেল দুইবার সেক্রেটারি জি তাই না তাই যেlogrus এবং আমাদের আমরা যারা মিডিয়া কর্মী আমরা কিন্তু আপনাদের আnderer কথা বলি তাই না আপনি বিমানের কান্টি ম্যানেজারের কে চিনেন না নাম জানেন না আসলে আমি বলি কি চিসতি ভাইয়ের পরে আর কারা আসছে আমরা জানি না আমার তো দায়িত্ব না আমি বুঝেন আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আমার তো আমার তো যোগাযোগ করার দরকার যিনি আসবেন হ্যাঁ উনি তো বলবেন হ্যাঁ হাই কমিশন যখন নতুন আসেন প্রেস মিনিস্টার যখন অন্তত ইনভাইট করেন আমাদের সাথে মিট করেন তখন বিমানের যদি ম্যানেজার আসার পরে কান্ট্রি ম্যানেজার আসার পরে আমাদের সাথে আমি কেন উনি কিভাবে ধরে তারা দেন বদারে ফর উনি একটা সার্ভিস নির্ধারণ করবে এটা কেন আমি বলি আমার হয় যে এত সমস্যা ম্যানেজার মিডিয়ার সামনে আসতে ভয় পায় কি মানে মনে করে যে কোনোভাবে চুপে চাপে আমরা কি দেখি আপনি কি দেখছেন বিমান অফিস কিভাবে চলে আমি আমার কথাটা হচ্ছে শুধু বিমানের আমি শুধুমাত্র বিমানের যখন বিমানের আলোচনা আপনি কোথা থেকে শুরু করবেন কোথায় শেষ করবেন শুনে আমি বলে এই যে সিলেট এয়ারপোর্টের কথা বললো টু থাউজেন্ড টু থাউজেন্ডে আপনার আমরা যখন সিলেটে তখন সিলেট এয়ারপোর্টকে আন্তর্জাতিক ঘোষণা করা হয়েছে আর আজকে চব্বিশ বছর ওই ওইটাই লিখতেছি যে কাগজ আন্তর্জাতিক কিন্তু হয় নাই লিখতে কেউ শুনে কেউ দেখে এগুলো এর কোনো মানে লিখলে কেউ এগুলো যেমন একটা বুথের বেকারি সিলেটি ভাষায় বলে আপনি কেউ কোনো আমি একটা দিন তাহলে আপনার কথা আমি যে এই যে যখন আমার পররাষ্ট্রমন্ত্রী দেখা হয় আমি সিলেট উসমানি আন্তর্জাতিক বিমানদের কথা বলেছি উনি বলতেছে দুই হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া দেওয়া আছে কিন্তু কবে স্যার শেষ কাজ শেষও আমরা কিও বলতে পারবে না এটা গায়েবই কারবার উনি নিজেই বলতেছে এটা হচ্ছে সিলেক্ট আন্তর্জাতিক বিমানবন্দর আমি একসাথে আরেকটা চক্র সম্পূর্ণ আমি আসি বাট একটা জিনিস আমি খুব সারপ্রাইজ রফিক ভাই যেটা বলছেন আপনি যেটা বলছেন যে বিমানের যিনি কান্টি ম্যানেজার এখানে উনি দায়িত্ব হচ্ছে ভাই এখানকার এনটিভি আছে এনটিএ যখন দেশে আসবে আসবে যাবে আপনার কিছু জবাব আছে যে আমাদের কি কি প্রবলেম আছে আমাদেরকে জানা জনগণ কি চাই বলেন আমি অনুযায়ী ঢাকাকে ইনফর্ম করব। উনি যদি এখন আপনি উনি মনে হয় তিন বছর এখানে আপনি প্রেস নাম জানি না উনি আপনি প্রেস ক্লাব দুইবারে সেক্রেটারি আমি বাদ দিলাম রফিক ভাই বাদ দিলাম ভাই বাদ দিলাম আতা ভাই আপনি চেনেন না আপনি কি জানেন

সাই শুরিকার হাই কমিশনার আপনি মালেক ম্যারও হাই কমিশনার আপনি সুলতান শরীফ সাহেবেরও হাই কমিশনার আপনি ডোন আপনি আজকের বিএনপি আসছে ক্ষমতায় আসবেন বিএনপি হাই কমিশানার হবেন না আপনি সুলতান শরীফ বাংলাদেশ বাংলাদেশের একজন নাগরিক মালেক সাহেব একজন নাগরিক চোদ্দবে আপনি ও যদি একটা চা দুইজন লোক বসে চা খাবে একটা দলীয় ওখানে যাবেন কিন্তু যেখানে এক লাখ লোকের সমাগম বৈশাখী মাল ওখানেই আসবে না কারণ ওখানে আরো নাই যাই হোক আমি অলি আপনার বিষয় বিমানের ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছিলাম জি বিমান কিভাবে সার্ভিস দিচ্ছে কতটুকু আপনি স্যাটিসফাই আপনি তো জান বাংলাদেশে পাই হ্যাঁ প্রায় যাই আমি বলছিলাম আমার জুলাই জুলাইয়ের একটা এক্সপিরিয়েন্স আছে আমি জুলাই ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে একটা এক্সপিরিয়েন্স আছে ওটা শেয়ার করব হুম তবে আমার কথাগুলো বলবার আগে সর্বপ্রথম যেটা বলবো আমি সলিউশনটা বলছি আমি হ্যাঁ সলিউশনটা হচ্ছে বিমানের একমাত্র সলিউশন হচ্ছে প্রাইভেটাইজ করা সিম্পল এস দ্যাট প্রাইভেটাইজ প্রাইভেটাইজ করা কারণ হচ্ছে যে আপনারা যদি দেখেন বাজেট এয়ারলাইন্স হুম এদেশে দেখবেন অনেক বাজেট এয়ারলাইন আছে আপনি যান আপনি বিমান করেন আপনি দেখবেন যে বিমান যে আছে সেই আছে আর ওই যে বিশ বছর পুরোনো তিরিশ বছর পুরোনো ওরা এখনো সার্ভিস দিচ্ছে ওরা তো সার্ভিস দিতে অনেক বয়স হয়ে গেছে এবং ভালো করে সার্ভিসও দিতে পারতেছে না নতুন এক দুটা ফেজ যদি আপনি দেখেন পরবর্তীতে দেখবেন যে আপনার তাদেরকে দেখা যাচ্ছে না এখানে অনেক বড় গোটির জিনিসগুলো আছে যেটা আমি দেখছি মানে ইন্টারনাল যেগুলো আমার ঠকসতে আরও যারা সবাই কথা বলে গেছেন কিন্তু জিনিসটা হচ্ছে আমরা বাংলাদেশের ফ্লাইটটা কিন্তু লম্বা ফ্লাইট প্রায় টেন আপনার এই ফ্লাইটটা আপনার কমফোর্ট কারণ আপনার যদি ফ্লাইটে কমফোর্ট থাকে না তাহলে আপনি কিভাবে ফ্লাইট করবেন এবং এই ফ্লাইটটা হচ্ছে যেটা তাইসি ভাই বললো যে ফ্লাইট ফুল সবকিছু ফুল তারা ঠিকের দিচ্ছে না ভিতরে দেখবেন আপনি বিশটা পঁচিশটা সিট খালি দিস ইজ নট অ্যাকসেপ্টেবল সেকেন্ডলি হচ্ছে যেটা আপনার যে প্রাইজিংটা আপনি চিন্তা করি দেখেন যে আমরা এখান থেকে যাই আপনি যদি আবার এখান থেকে ইন্ডিয়াতে যান তার প্রাইস দেখেন আপনার আন্ডার সেভেন হান্ড্রেড পাউন্ডে আপনি সিক্স হান্ড্রেড ইভেন আরও চিপার আছে বাজেট ইয়ারলাইন আছে আরও ইভেন থ্রি হান্ড্রেড ফোর্টি পে যাওয়া যায় ইন্ডিয়া ফ্রম লন্ডন আমাদের কেন এই লন্ডন থেকে আমরা যখন সিলেটে গে নামি তখন আমাদের প্রাইস হচ্ছে কি আপনার বারোশো নর্মাল ক্লাস এটা কেন এখন একটু কমে আসছে দাস্ট মাই ফার্স্ট কোয়েশ্চন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনি আবার এখানে গেলেন সিলেটে গেলেন আপনি বারোশো দিয়ে আবার ঢাকা গেলে আপনি আটশো আমি যুক্ত বুঝতে পারি নাই যেটা হচ্ছে আমাদের ভেরি ক্লোজ এক ফ্রেন্ড রহমান চৌধুরী যেটা দুই বছর উনি মারা গেছিলেন অক্টোবর মাসে এই বাংলাদেশ বিমানের ফ্লাইটে এই বাংলাদেশ বিমানের ফ্লাইটে মারা গেছিলেন এবং আমরা এই বাংলাদেশ বিমানকে এই দেশে বলেন দেশে বলেন আমরা অনেক লেখালেখি করেছি তাদেরকেও আমরা চিঠি দিয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত কোনো উত্তর পাই নাই যে ওনার এটা ইনভেস্টিগেট করা হইলো না কেন ওটা ওনারটা পুরা ইনভেস্টিগেট করে আমাদেরকে রিপোর্ট দেওয়ার জন্য এই সুব রহমান চৌধুরী যখন উনি সিলেট থেকে উঠলেন ফ্লাইটে উঠার পরে আপনার ইন্ডিয়াতে যারা যারা তারা যখন আসে বিমানটা আসে প্রায় লেস দ্যান টু আওয়ার্স ফ্লাইট ইন্ডিয়াতে আসার পরে ওনার হার্ট অ্যাটাক হয়েছে ওখানে উনি অবস্থা খুব খারাপ তখন টোটাল এন্টায়ার ফ্লাইটের মধ্যে আপনার তাদের কোনো একজন ফার্স্ট এডার পর্যন্ত নাই যে ফার্স্ট এডার ছিলেন বিমানের মধ্যে তাদের কেউ ছিল না প্যাসেঞ্জার মধ্যে একজন ছিল শুধু তারা অ্যানাউন্সমেন্ট করছে ওখানে কোনো ডক্টর কেউ ছিল না একজন ছিল যে ফার্স্ট এডার প্লাস যে করা ছিল মানে ওই আপার সেন্টে কাজ করতো সে আসছিল সে এসে একটু হেল্প করছে কিন্তু ওখানে তারা যখন বোম্বাইতে যখন তারা ছিল তখন তারা বাংলাদেশ বাংলাদেশে তারা ইমার্জেন্সি ল্যান্ডিং করতে পারতো করে নাই না করে তারা করছে কিউ উনাকে ওনার সারি অবস্থা খারাপ হওয়ার পরে উনি পরে মারা গেছে মারা যাওয়ার পরে উনাকে করেছে কি পিছন দিকে তিনটা সিট খালে করছে ওখানে শোয়া রাখছে ওখান থেকে ডাইরেক্ট ফ্লাইট এখানে নিয়ে আসছে লন্ডন নিয়ে আসছে

পাঁচজন সাতজনের হলিডে করার সময় স্বাভাবিক বা এখনই বাচ্চারা তো আর যায়ই না আমি বেশ নাইনটি থ্রি নাইনটি ফোরের কথা বলতেছি তখনও আমরা বিমানের সঙ্গে অনেক দেন দরবার করছি কিন্তু আপনি অবাক হবেন ওই যে বৃষ্টি হয় ঢাকায় আর ছাতা ধরে লন্ডনে তারা তাদের কি জানেন আপনি সব কিছু গুলিয়ামাল পাকিয়ে তাদের ওই যে একজন ভদ্রলোকের নাম বললেন তাদের ডিসিশন মেকিং বডিটা হচ্ছে এখানে যে আদার এয়ারলাইন্স গুলো লন্ডনের মতো জায়গায় যেখানে এটা কি বলে উইন্ডো শপিং এখনকার যে কাস্টমারের কাছে জবাবদি করতে হয় না হ্যাঁ তো এই জন্য এগুলার কোনো বালাই নেই উনারা সুপারিশও করতে পারে না নীতি নির্ধারকরা ঢাকায় বসে ওই ফ্লাইটে কোনটায় কত টিকিট হবে প্রাইস হবে আপনাদের স্টেক হোল্ডারদের সঙ্গে তো নাই বা এইখানে আদার এয়ারলাইন্সের সঙ্গে কোনো ইয়ে না ওই ঢাকার থেকে যেটা আসবে ওইটাই খাওয়াই তাহলে এখানে বলেন এই যে আমার বিসিসিআই আমার বিসিএ বা আমার জিএসসি আমার প্রেস ক্লাব আমরা এখানে কথা বলে কি হবে আপনার গুড়াই তো গলত আচ্ছা দেখুন কথা এটা আমি শুনতে পাচ্ছি আপনাকে আপনার নামটা কি আপনি আমি আসলে আমি ওয়ার্ল্ড

এটা আপনি বলছেন বাট বয়কট সমাধান কিনা আমি জানি এটা ওনারা বলবেন বাট আপনার রাগটা আমিও আমিও আপনার সাথে একমত যে এইভাবে হেনস্থা করা আমাদের উচিত না ধন্যবাদ আপনাকে আমি যাচ্ছি পরবর্তী কলে সালাম আলাইকুম সংক্ষেপে বলবেন একটু আমরা অনেক কলা লাইনে বসে আছেন আমি জানি আর আজকে তো যে চারজন আসছেন ওনারা আমি একটু ডিসকাস করে সলিউশনে চলে যাব পরবর্তী কলে আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ফারুক ভাই আপনি আমার আসলে বাংলাদেশ বিমানে তখন মানচেস্টার তাকে ডাইরেক্ট ফ্লাইট আসিল না আমি গেছিলাম লন্ডন ব্রিটিশ

আমি আপনি আবার একটু করেন আমি আপনাদের কথা আপনারা টিভি থেকে একটু ডিসটেন্স মেইনটেইন করবেন তাহলে আমি আপনাদের কথা শুনতে পারবো এবং দুই একটা পজিটিভ কথা শুনতে চাই প্লিজ পরবর্তী কল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ বিমান সমস্যা আমাদের ছাত্ররাই দূর করতে পারবে আমি কিভাবে আমরা সমস্যার পরেই আমরা যতই শিক্ষাগত যোগ্যতা হয় আমরা ব্রিটেন আসি না কেন ব্রিটেনে আসার পরে চার পাঁচ বছর পরে আমরা ইংলিশ শিখে আমাদের বাসাটা হয় যে দুবাসী যখন আমরা প্লেনে উঠি তখন আমরা পাই বাংলাদেশি স্টুডেন্ট পাইলটরা আরেকটা কথা বলি আমি যখন ষোলো বছরের ছাত্র ছিলাম স্টুডেন্ট আইডি দিয়ে আপনি স্পেসিফিক সাবজেক্টে কথা বলুন প্লিজ আমরা আজকে প্রাপ্তি প্রত্যাশা এবং আমরা সলিউশনও চাচ্ছি আমি বিশ্বাস করি যে চেম্বার বিসিএ প্রেস ক্লাব এবং গ্রেটার সিলেট বা আদার্স সংগঠনগুলো যদি একত্রিত হয় বয়কট করতে চাই না কিন্তু বিমানকে সঠিক জায়গায় আসতে হবে আনতে হবে পরবর্তী কল আসসালামু আলাইকুম টিভি সাউন্ড একটু কমান সালামু আলাইকুম আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে হ্যালো জি শুনতে পাচ্ছি আপনাকে

এটা বিমানের টিকেটের সিন্ডিকেট এই লন্ডনেও আছে এবং বাংলাদেশেও আছে বিমানের টিকেটের যে অবস্থান এই এখন আপনি মনে করেন বা ঢাকা থেকে আসবেন এই যে এক ভদ্রলোক বলছে এক জালিক কি কত বা বৃষ্টি কতুর কথা যে এগুলি কি আপনার নিয়ে এখানে ভ্রমণ করা বা এগুলি কি নিয়ে কি আপনার সেখানে যাওয়া এটি কি একটা সামাজিক কোনো কাজ আমার মনে হয় না আর এটা কোনো এজেন্ডাও না তাই না আমার দেশের একটা বিমান যেটা আট ঘন্টায় সরাসরি লন্ডন থেকে বাংলাদেশে চলে যায় পৃথিবীর এমন কোন বিমান নাই যেটা দশ ঘন্টা দশ ঘন্টা চড়ে চালিয়ে অন্তব্যস্ত করে এমন কোন বিমান খুব কম আছে সো এটাকে আপনার আপডেট আমরা যে এখানকার যারা সিটিকেট আছে যারা ট্রাভেল ব্যবসা করেন একটু আপনাকে হোল্ড করি আপনাকে আপনাকে একটু হোল্ড করি আপনি বলছেন এখানকার যারা ট্রাভেল ব্যবসা করে বা সিন্ডিকেট কিন্তু যদি এখানকার কান্ট্রি ম্যানাজার অথবা বাংলাদেশের যিনি ডিরেক্ট অফ সেলসান মার্কেটিং অথবা বিমানের যিনি মহাপরিচালক উনি যদি ধরন আমি এখন আপনাকে কথা বলতে দেব না আপনি চাইলেও কথা বলতে পারবেন যদি বিমান কর্তৃপক্ষ সচল হয় তাহলে কি সিন্ডিকেট করতে পারে তাহলে কি যারা ট্রাভেল ব্যবসায় তারা কি টিকিট আটকাতে পারে

ফ্লাইট ইন্সুরেন্স আমাকে বলে যে কেন প্রোভাইড এ লেটের বিমান ডিলেড আমি ট্রাভেল এজেন্ট বললাম ওরা বলল ভাই ওটা তো বিমান দিবে না আমার স্বাস্থ্য বন গেল আপনার ঘরে বিমানর ফটু আই এম বেরি মার্চলি গেট আপনি মানুষ এটা বাদে জিনিস আর ফটু আপনার করে রাখনাদা

অথচ লন্ডন ও যারা হয় না আমরা বিশেষ শিক্ষিত ছেলে যে ডেট অলশ ব্লাডি ফুল আচ্ছা আপনার আবেগটা আমি একমত আপনি অনেক সিনিয়র একজন মানুষ একদম আমি একঘুই বাট বিমান তো আমাদের এখন ধরুন আপনার হাতে ব্যথা করলে হাত কেটে ফেলে দিবেন না মেডিসিন দেবেন তো বিমান যদি আমাদের হয় এটা এই যে তাইসির ভাই যে কথা বলছেন বা রফিক ভাই যেটা বলছেন উই আমরা ইউনিটি তৈরি করতে হবে এক হতে হবে এটা এখন তো বিএনপি নাই আওয়ামী লীগ নাই জামাত নাই জাতীয় পার্টি নাই এখন একটা মধ্যবর্তীকালীন সরকার এবং এটা কোনো দলের না ওদেরকে বলতে হবে আমাদের চাহিদা সম্পর্কে বিমান লাভবান হোক সারা জীবন বিমান লস করে লস করে লস করে লস করে বিকজ অফ সাম করাপ্টেড অফিসার তাই আমরা বিমানকে বয়কট করব না আমরা বিমানের ক্ষতস্থানগুলো বের করে সমাধান করব। আর যেটা আমি অলিভাইয়ের কাছে আবার একটু যাচ্ছিলাম অলিভাই যে এই যে তাসির ভাই এবং আতা ভাই দুজনেই কিন্তু এই কমিউনিটির খুব বয়োজ্যেষ্ঠ সিনিয়র এবং কমিউনিটির সর্বাঙ্গে জড়িত ওনারা বলছেন বিমানে কান্টি ম্যানেজার চিনেন আপনি চিনেন না আমি চিনি না আপনার এই প্রোগ্রাম আমি আপনার আন্ডারে কয়টা স্টুডেন্ট আছে

শর্টফল কি আমাদের বিমানে কি পজিটিভ সার্ভিস কি নেগেটিভ সার্ভিস এগুলো আমাদের সবার সাথে আলোচনা করে এবং শুধু আমরা না আমাদের সাথে এই যে যাত্রীরা আছে যাত্রীদেরকেও আনবে আমি তারা একটা যদি এগুলো যদি তারা একটু ওয়ান টু ওয়ান পজিটিভ এবং নেগেটিভ যদি আমরা কথা বলি তখন হয়কে এটা থেকে একটা সলিউশন বের হয়ে আসে এবং তারা এটার উপরে প্র্যাকটিস যদি করে তখন কি আমরা এই সবাই ভালো সার্ভিস পাবো কিন্তু এটা তো আর করে না আর আপনি দেখেন আপনি এই যে একটু আগে বলছেন তাই সি ভাই বলছেন যে চিস্তি ভাই চিস্তি ভাই ওয়াজ দ্য বেস্ট ম্যান এভার আফটার আফটার আমি বিমান কয়েকবার যোগাযোগ করছি একবার দুবার দেখা হইছে কথা হয়েছে বা শেষ তাদের কোনো কারেকশন নাই তাদের কোনো প্রোগ্রামও নাই এখানে করা হয় না আর যদিও তারা প্রোগ্রাম করে ওই যে কিছু কিছু টেলিফোন যে করছিলেন ওরা যে বলেছেন যে এখানে ট্রাভেল এজেন্টরা করে কি ট্রাভেল এজেন্টদেরকে নিয়ে বিমান ম্যানেজার তারা প্রোগ্রাম করে তাদেরকে আপনার ফাইভ স্টার হোটেল নিয়ে খাওয়াবে ইয়ে দিয়ে সার্ভিস দিবে যে তারা টিকিট বেছে দিচ্ছে টিকিট বিক্রি করতেছে

আমি ওখানে গিয়ে খরচ করবো কি আর আমি আসবো আমার বাচ্চাদেরকে নিয়ে দেশকে দেখা দেখাইতে চাই দেশকে পরিচিত করতে চাই কিন্তু বিকজ অফ দ্য আমরা জিমি করে রাখা কারণ আপনি অন্য এয়ারলাইন্সকে আপনার সিলেটে নামতে দিবেন না আপনি বিমানে লুপ যেতে হবে বাধ্য হয়ে আর আপনার প্রাইস করে রাখবেন এটা খুবই অন্যায় আপনার এখন একটি মুখ্য সময় আমাদের

মানে ব্যক্তি তো অনেক বেশি বাংলাদেশ তবে এটা আমাদেরকে করতে হবে এবং এটি বেশ সময় যে যদি ডক্টর ইনুসাম একটু দৃষ্টি দেয় বিমানের দিকে আমার ঠিক হয়ে যাবে এবং একবার যখন ঠিক হয়ে যাবে সিস্টেমটা যদি চেঞ্জ করে ফেলে নতুন সরকার আসলেও এই সিস্টেম করা হতে অনেক সময় লাগবে আর যে চেঞ্জগুলো আসতেছে এই জন্য আমি আহ্বান জানাবো আজকের প্রোগ্রাম থেকে আপনারা যারা আছেন এবং আরও বিভিন্ন কমিউনিটি সংগঠনকে আপনারা সম্পৃক্ত করুন

আপনি ওই যে বললেন যে সিলেট কি ফ্লাইট নামে সিলেটের জন্য ভাড়া বেশি আবার ঢাকা গেল সেকেন্ড জাবে ঢাকা ঢাকার জন্য ভাড়া কম ঢাকা চিটা কম এবং কার্গো তো এটা এটা ভেরি মানে এবং বিমানের এখানকার বিমানের যে কান্টি ম্যানেজার আমাদের কমিউনিটির একটি গ্রুপ তার সাথে দেখা করা উচিত এবং বলা উচিত উনি দেখা করবে না দেখা করা উচিত যে কোনো ভাবে বাইদ্য ওনাকে করতে হবে যে আপনি প্লেনের অন্যান্য এয়ারলাইন্সের কম্পারেটিভলি অন্যান্য এয়ারলাইন্সের সাথে সামঞ্জস্য রাখে আপনি বিমানের উনি বলবে আমাকে ঠিক করুন উনি বলবেন ঢাকার কাছে তাহলে আপনি চলে যান ঢাকায় উনি এখানে লিখিত দেবো আপনাকে উনি বলবে এটা ঢাকার কাজ আমার কাজ না ঢাকাতে ফোন দিলে বলবো তো এটা মহাপরিচালকের কাজ আর মহাপরিচালক বল বিমান মন্ত্রীর কাজ আর বিমান মন্ত্রী বিমান মন্ত্রী কথা শুনে এটা বলো যে বাংলাদেশের আরেকটা জিনিস বলি আর মানে হুট করে যে তারা বলে ফেলে আমরা তো অতীতের অনেক অভিজ্ঞতা নিয়েছি এই যে ডেলিগেশন টিম নিয়ে বিমানের সঙ্গে করার পর যে ঢাকা ইয়ে করে আপনার আপনাকে মডার্নাইজ করতে হবে ওই যে একজন ভদ্রলোক ফোন করলেন যে আউট অফ অর্ডার আর তারা ইউজ করতেছে কারণ আপনি দেখেন এদেশে ওই হিউম্যান রিসোর্স বলে প্রতিটা ডিপার্টমেন্টে আমার হায়দ্রাবাই বলেন বা আমার অলিভাই বলেন তাইসি ভাই বলেন প্রত্যেকের ওই যে হিউম্যান রিসোর্স একটা ইয়ে থাকে প্রতিটা ডিপার্টমেন্টে এবং অ্যাঙ্গার ম্যানেজমেন্ট থেকে আপনি একজন অ্যাংরি কাস্টমারকে বা ক্লায়েন্টকে হাউ কি আর অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা কিভাবে করবেন প্রতিটা বৎসর প্রতিটা কোম্পানি বলেন ইয়ে বলেন এদের একটা অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কোর্স করতে হয় কিছু সিপিডি বা কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট আমি এটা কতবার আমার এখনো মনে আছে নাইনটিন নাইনটি সিক্সে ওই বিগত সরকারের যে ইয়ে ছিলেন সুরঞ্জিৎ সেনগুপ্ত ওনাকে নিয়ে সাড়ে বাহান্ন হবিগঞ্জ উনি তখন আজমিরিগঞ্জ এবং বানিয়াচঙ্গের এমপি হয়েছিল শরীফউদ্দিন সাহেব মারা যাবার পরে হ্যাঁ তো উনি ইলেকশন এসে বা ইলেকশনে এসে উনি নির্বাচিত হয়েছিলেন তো হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম ছিল সাড়ে বাহান্নতে তখনও আমি ওই জিনিসটা তখন আমি স্টুডেন্ট আমি তুলে ধরছিলাম যে এই ধরনের কিছু ম্যানেজমেন্ট কোর্সগুলা হিউম্যান ট্রেনিং কোর্স যেগুলা এটা জীবনেও আমি হাই এগিয়ে বলছি মানে একদিন উনি ছিলেন সারাদিন আমি হাই কমিশনে ওনারও কি কাজে গেছিলেন সারাদিন আমি কমিশনে ইয়ে করছিলাম আমি প্রতিটা ক্ষেত্রে তো বিমান বলেন আর সব কিছু বলেন এইখানে প্রতিটা পর্যায়ে আপনাকে প্রতি বৎসর বাধ্যতামূলকভাবে আপনাকে ওয়েল কিছুটা কন্টিনিউয়াস প্রফেশনাল ট্রেনিং দিতে হবে এবং ওই ধরনের ট্রেনার দিয়ে ট্রেনিং দিতে হবে কিভাবে অ্যান্ডারে ম্যানেজমেন্ট করতে হয় কিভাবে একজন যাত্রীকে ম্যানেজ করা বা একজন মাতাল যাত্রীকে কিভাবে আদার এয়ারলাইন্স থেকেও আপনি এক্সপিরিয়েন্স আনতে পারেন এবং প্রত্যাশা যেটা বলতেছেন এই ঢাকা কেন্দ্রিক এই এইটাকে বিকেন্দ্রিকরণ করতে হবে ডিসিশন ঢাকায় হবে না হ্যাঁ ঢাকার থেকে ওই ডিসিশন আসবে প্রতিটা কান্ট্রি ম্যানেজ ম্যানেজমেন্ট যারা আছে এদেরকে একটা সেলস টার্গেট দিতে হবে যে আমি যা কিছু বলো ভাই আমার শুনার হলিন চাই এই কোয়ার্টারে আমাকে এত পরিমাণ একটা সেলস টার্গেট আমাকে দিতে হবে ওই টার্গেটটা ফুলফিল না করলে তোমার কান্ট্রি ম্যানেজার পড় থাকবেন কান্ট্রি ম্যানেজার তো এখানে এটা একটা অলিভাই বলছেন বা তাসির ভাই বলছেন বা আজর কলারও বলছেন যে কয়েকজন লোক দ্বারা উনি ওই যে কি ফাইনাল টার্মিনাল এজন্য তো বলতো সর্বাঙ্গী বেতা অসুস্থ কয়েকজন এবং আমি সিস্টিভাইয়ের পরে সিস্টিভাইয়ে দেখি আমি হি ওয়াজ ভেরি কমিউনিকেটেড উইথ মানে সবার সবার সঙ্গে সিস্টিভাইয়ের পরে একজন আসছিল তার শফিক

ফিরে আসার সময় পুষ্টিয়ারটা বিমানের সরি এয়ারলাইন্সের সামনে এখানে আমরা রেখে ভিতরে ঢুকেছি মানে এটা তারা নিয়ে ভিতরে রাখবে আর কি পুশ্চেয়ার ভিতর দিয়ে আসার পরে দেখি পুশ্চেয়ার আসে নাই তো আমি তার কাউন্টারে গেলাম গিয়ে বললাম যে আসে নাই তারা চেক করে আমাকে বললো যে এটা সৌদি এয়ারলাইন্স ওই যে ইজি দেওয়ার হয়ে গেছে তো কালকে সকাল এগারোটায় আমার বাসায় পৌঁছবে তো আমি একটু কনফিউজ ছিলাম বলব যে সকাল এগারোটায় কাল সবসময় বিমান চড়ে চড় অভ্যস্ত ওই সত্যি উলে এগারোটায় পৌঁছবে ভাই বিশ্বাস করুন পরদিন সকাল এগারোটার আগেই আমার দরজা এসে নক করছে এবং পুশ্চার দিয়ে গেছে এটা একটা আপনি আরেকটা বলি খাতারে এয়ারলাইজ আমি ঢাকায় সিলেট থেকে ঢাকা ঢাকা থেকে আসবো কাতার এয়ারওয়েজে আমি হোটেল থেকে বলছিলাম রাতে তিনটায় আমাকে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য ছয়টা ফ্লাইট এটা একটু লেট করছে আস আস যখন আসছি হোটেল থেকে এয়ারপোর্টে তখন কাতার এয়ারওয়েজে আপনার কাউন্টার বন্ধ করে দিচ্ছে তখন আমি একটু দৌড়ে গিয়ে আপনার ম্যানেজারের কাছে গেলাম একটু অন্ততন্ত হয়ে তোমাকে বলে কী হয়েছে আপনার বলে আমি তো ফ্লাইটটা ঠিক করতে পারি নাই তখন উনি বললো একটু লেট হয়ে গেছে তাহলে ওয়ারলেসে আগে কথা বললো বললো যে মানে ক্যান আই সেন্ড ওয়ান প্যাসেঞ্জার তো উনি বল হিম তো হিম বলতে আমাকে বলতে আপনি যান কিন্তু আমি আসলে যাওয়ার কথা ডিপার চার আমি চলে গেছি এরাইবি আর লেট হয়ে গেছে এখানে আমি আবার ফিরে আসছি তো আইসা তো ফ্লাইট মিস করছি আমার একটু মানে আমি একটু পেরেশানি উনি আমাকে বললো আপনি একটু পেরেশান কেন করছেন আপনি বসেন উনি আমাকে একটা কফি দিল এবং দিয়ে আমাকে বলল যে ছয়টা আর একটা ফ্লাইট আছে ওই ফ্লাইটে যাবেন আপনি একটু ঘোরাঘুরি করেন আমার কাউন্টার খুললেই সে আপনার টিকিট আপডেট করে দিবে আমি একটু ঘোরাঘুরি করে আসছি কফি খাওয়ার পর আসলাম আসার পরে উনি অ্যাসিস্ট্যান্ট আসে উনি বলল টিকিটটা আপডেট করে দাও আমাকে টিকিট আপডেট করে দিল কোনো পয়সা চার্জ করলো না আমি টিকিট আপ করে দেওয়ার পরে এসে আমি এখানে কনকসল বসে আছি ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ আগে ওই জ্যামে আপলোড করে দিয়েছিল আপডেট সে এসে আমার নাম ধরে ডাকতেছে মিস্টার মাহমুদ মিস্টার মাহমুদ তো আমি ভাবলাম যে কোনো সমস্যা হইল তা বলে না কোনো সমস্যা নাই আপনার টিকিটটা একটু টিকিটটা দিলাম দেওয়ার পরে সে এক পাতা ছিঁড়ে নিয়ে আর এক পাতা দিয়ে গেলো পরে প্লেনে উঠে দেখি আমাকে ফার্স্ট ক্লাসের টিকিট কারণ আমার মনে হয়েছে যে একটা ফার্স্ট ক্লাসের সিট বোধহয় খালি ছিল এমন আমার কথা বোধহয় সরল ছিল তখন ওই যখন ছিল খালি ছিল আর কি তখন ওইটা এসে আমাকে দিয়ে গেছে আর বিমানে একটা কথা বলে শেষ করব তখন আমি বাংলাদেশে সিলেট আমার খালা আপনার লন্ডন থেকে যাচ্ছে এক সপ্তাহের জন্য গেছেন সিলেট এয়ারপোর্টে যাওয়ার পর ওনার একটা লাগে যেটা আর পায় নাই তো ওনারা বললো কমপ্লেন করে নেই সেই আমার খালা তো ভাই কমপ্লেন করলো এক সপ্তাহ যাওয়া আসা করলো ওনার যাওয়ার সময় চলে আসছে যেদিন যাবে ওই দিন ওনাকে খালাকে ওনাকে সিএফ করে আসছে আর কি তো ওই দিন আসার পরে বিমানের ম্যানেজারের সাথে আমিও ছিলাম দেখা করলাম তো উনি বলল আপনারা একটু বসেন ওনারা চলে যাক এরপরে আমরা দেখব ব্যাগ আর উনি পায় নাই ফ্লাইট দেওয়ার পরে উনি আমাদেরকে নিয়ে গেল একটা বড় গুদামের মতো জায়গায় সেখানে মনে করেন দুই আড়াইশো ব্যাগ আমাকে বললো তাই ভাই এখান থেকে যে ব্যাগ দেখেন আপনার ব্যাগ এখানে আছে আমরা খুঁজাইয়া দেখলাম যে এখানে এই ব্যাগ নাই তো বললো যেটা মনে হয় ভালো একটা এটা কিন্তু আমি যুগান্তরে এটা স্টোরি আমি লিখছি যেটা ভালো লাগে এখন আমার হাতে ভাই যে নিবো মানে অনেকগুলো ব্যাগ অনেকগুলো কার ব্যাগ বলে আরে যা একটা নেন উনি আবার বলতেছে আমি যাব যদি আপনার গাড়ি না থাকে আমি গাড়ি দিয়ে হেল্প করে ফসিয়ে দিব এটা নিয়ে যান এইটার পাওয়া যাবে না তো সে একটা নিচে নেওয়ার পরে সে গরো নিয়ে গেছে আমি বললাম এটার ভিতরে কি বলে কমপক্ষে মানে দুই তিন হাজার ইঞ্জেকশন এটার মধ্যে বুঝছেন তো আমি বলে কি করছো বলে আমি নিয়ে গিয়েছিলাম একটা সেন্ট্রাল ফার্মেসিতে তারা বললে ডেট ওভার হয়ে গেছে সো এই হচ্ছে একটা কাহিনী তিনটেই আমার ব্যক্তিগত ঘটনা বললাম আর কি আপনি দেখেন বিদেশি এয়ারলাইন্স এর সার্ভিস ব্যাগের সার্ভিস আপনার আমার পোস্টার ছিল এখানে আসে নাই তারা বলছে যে পর দিন এগারোটার ভিতরে পৌঁছতে পৌঁছছে কিন্তু উনি আমার খালা উনি লন্ডন থেকে সিলেট গিয়ে সপ্তাহ ঘুরে আসছেন ব্যাগ আসে নাই আসে নাই আসে নাই

ভয় লাগে গিয়ে দুইশো কোটি ওই যে শুনি দুইশো কোটি আমার তো মনে হয় যে এগুলোর কোটি যখন শুনি ভাই চিন্তা করতে তো আমরা তো মানুষ না একজন আমি আমি একটা কথা বলতে বলতেছি ভাই এবং রফিক ভাই তো ব্যবসায়ী মানুষ রফিক ভাই যে ধরেন আমাকে যদি আপনি আপনার ধরেন আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান সেটার হেড অফ মার্কেটিং করেন তা আপনি আমাকে কি এমনি বলবেন যে আপনি বাসায় বসে থাকবেন আর আপনি মাসের শেষে এসে ব্যথ নিয়ে যাবেন ইউ আর হেড অফ মার্কেটিং এটা দিবেন না আপনি আমাকে টার্গেট দিবেন এবং আমি তখন তাইসের ভাই ওনার এই প্রোডাক্ট আছে আতা ভাই ওনার এই প্রোডাক্ট আছে ওটা এটা কম্পেয়ার এটা আপনি যেটা বললেন এতক্ষণ তো দুইটা বিমানে কম্পেয়ার করলেন আমি এখন পর্যন্ত গত তিন বছর বা গত আতা বা সিক্সটি যাওয়ার পরে আমি বলে দিই সিক্সটি ভাই যাওয়ার পরে আমি আমার সিঙ্গারদেরকে তো প্রতি মাসে আনতে হয় বাংলাদেশ থেকে তো যে প্রাইস যেখানে কম প্রাইস পাই এটা আনতে হয় তো সৌদি আরবে কেউ সৌদি আরব লাইনে অনেকে আসতে চায় যায় না ওইটা তো যে কোনো কারণে আনতেই হবে আমাকে টিকিট নাই সৌদি আরবে যে আমি আকি করে দিয়েছিলাম মনে হয় আগে বিলিভ উইকে একটা করে ইমেল আসে প্রমোশনাল ইমেল একটা করে আমার ইমেল অ্যাড্রেসটা আমি ইউজ করি হ্যাঁ কিন্তু এবার আমি বলি বিমানে বিমানের আমি প্যাসেঞ্জার

আমরা এখানে অনেক লোক কিন্তু আমরা এই বর্তমান বিমানের যে ম্যানেজার অথবা এমডি নন আমি জানি না তেওর্ত দায়িত্ব ছিল আমাদেরকে জানানো না না যদি এই দেখে যে মনে হাসে কি বলতে না ব্যাপারটা হচ্ছে এই ভাবে যে উনি দায়িত্ব নি আসছে তার নিজের এবং যে তাকে ফাটাইছে সে যাকে ইনভেস্ট করছে ঐট

দুনিয়াতে তো অনেক এয়ারলাইন্স আসছে যুগে যুগে তো অনেক চেঞ্জ হয়ে গেছে সুতরাং আমরা কিভাবে এটার আরো মডার্ন করতে পারি আপনাদেরকে কিভাবে সার্ভিস দিতে পারি আমরা কিভাবে লাভজনক মানে লাভজনক হয়ে আপনাদেরকে স্টেক হোল্ডারদের কিছু দিতে পারি মানে দেশকে দিলে তো আমরাই পাইলাম কিন্তু সে তো এই দায়িত্বে আসে না অথবা এই দায়িত্ব নিয়ে আসছে না আজকে যদি উনি দেখে তাহলে দেখেন আমি কিভাবে আসছি ওরা তো জানেও না আমার নিজের

এখানে যদি দুইশো বিমান থাকে তাহলে সবটাই লাভজনক হবে যদি আপনার ওই যে আমাদের যে বিমান যে সার্ভিস ওরিয়েন্টেড ওইটার লোক বোঝার মতো লোকজন দিতে হবে আর যারা ওই পয়সা বানানোর জন্য বিমান রাখা দিছে যে আমাদের নিজের একটা আমার যে একটা বিভিন্ন প্রতিষ্ঠান আছে এইরকম যদি একটা লোক বসায় দেয় যে বিমান তো পাবলিকের সবাই জানে কিন্তু ওইটা তো আমার প্রতিষ্ঠান ওইটার যদি যা পয়সা পায় আমি নিব সুতরাং কে কি বললো ওইটা নাই এই ধরনের লোক বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট এখানে কিন্তু সুযোগ রয়ে গেছে আমি শুনেছি আমাদের এক সময় মনে উনি বিমানের দায়িত্ব ছিলেন আব্দুল মুহিদ চৌধুরী আমার সম্ভবত উনার দায়িত্বের পরে ওইটা মনে বর্তমান দায়িত্ব এই সময়টাই যদি উনি এই যে যারা স্টেক হোল্ডার স্টেক দুই তিন ধরনের কাজ করে দেখেন একটা প্রতিষ্ঠান যদি কর্পোরেট হয় তাই এই দেশের আপনার ইংলিশ কমিউনিটির একটা সিস্টেম আছে এই দেশের আমার দুইটা কোম্পানি আছে আমরা পাঁচশো পাউন্ড করে দেই ওদের আইডিয়া নেওয়ার জন্য এক ঘন্টা বসে প্রতি তিন মাস পর পর আমরা ডাকি তিন চারজন কেউ প্রফেসর কেউ সাধারণ লোক কেউ ওই লোকই উবার ড্রাইভার কেউ ওই লোকই আপনার এই ব্যাঙ্কিং সেক্টরের তো ওদের কাজ কি আমরা যে ডিসকাশন করলাম ও ডিসকাশনের সাথে তাদের মতামত দিল বিমানের সিমিলার একটা কাজ থাকা উচিত যে আমরা ওই কি

প্রথম কিউতে যাওয়ার মাত্র প্রথম কিউতে আমি প্লিজ আমি কারো নাম মেনশন করতে চাচ্ছি না বাট বিমানের যে একজন যে এয়ারপোর্টে ম্যানেজার আছেন বাবু ভাই হি নাইস হেল্পফুল ভেরি হেল্পফুল হেল্পফুল হ্যাঁ এই একজন আমি বিমান সম্পর্কে পজিটিভ কম করতে হবে যে উনি আপনার লাগেজটা নিয়ে দিয়ে আসবে তো প্রথম কিউতে তাহলে একদম বুড়ো একজন লোক এখন বুড়ো একজন লোক ধরুন আতাবাতে ইয়াং মানুষ ধরলাম এখন বুড়ো একজন লোক যদি দাঁড়ায় ওনার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে না একজন হঠাৎ করে আইসা শর্ট করে একজন লোক সর তো আমি পিছনে হ্যাঁ আমি বললাম যে কিছু বলতে না তো তো আমি নিজে আমি ওনাকে আগে ডাকলাম আমি কিন্তু আমি দেখলাম যে ভাই তো উনার পারবে না দেন আমি কেন নেবো ওটা উনি নেবে আমি একটা ওয়ার্ডও ওপরই নাই আমি ভেতরে চাচাকে হেল্প করে আমি আমার ইয়ে চলে গেলাম ভেতরে ঢুকলাম আমরা ওয়েট করতেছি বিমান দেড় ঘন্টা লেট তো বসায় রাখছে সেম সবাই ধর এই দেড় ঘন্টার মধ্যে কেউ চকলেট কিনছে কেউ এটা কিনছে হঠাৎ করে একজন পরে আমি খবর পাইছি উনি কিছু না উনি জাস্ট মানে আমি মানে উনার জবকে ছোটো করবো না উনি হাই হাই র্যাঙ্কের কেউ না উনি হঠাৎ করে বল হাতে যার যারা যা আছে কেউ নিতে পারবেন না সবাই লাগে যে ঢুকান তখন এই এই লোকটা এই লোকটা বলে যে আমি তো আমার নাতির জন্য তখন আমি অবাক হয়ে গেলাম পরে বাবুবাই এবং আরো কয়েকজন এসে বলুন না এটা নেওয়া যাবে তা এটা হচ্ছে যখন আমি আমি বুঝ আমাকে বলুন আমি আনসার দিতে পারবো আসবে আনসার দিতে পারবেন কিন্তু ওই বুড়ো লোকটা কিন্তু আনসার দিতে পারে নাই উনি নিজে ধাক্কাচ্ছে অথবা নিজে বলে যে আমি এই চক্রেরটা কী করবো এটা হচ্ছে আমাদের বিমানের সার্ভিসের অবস্থা বাট আমি থ্যাংকস যে আমি দেখেছি যে পরবর্তীতে ট্রলিটা বাবুবাই নিজ হাতে উনি সহনিয়া বিমানে

কিন্তু লাইনে আপনি দেখবেন প্রায়োরিটাইজ থাকে যদি প্রেগনেন্ট মহিলা বা বাচ্চা ছোট বাচ্চা বা ডিজেবল থাকে এদেরকে কিন্তু যারা লাইন কন্ট্রোল করে প্রায়োরিটি দিয়ে নিয়ে যায় এবং কেউ মাইন্ড করে না একজন বিশেষত প্রেগনেন্ট মহিলা এবং বাচ্চা ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে এদেরকে একটা প্রায়োরিটি ঢাকা এয়ারপোর্টে দুই হাজার বাইশের ঘটনা ইয়েস হ্যাঁ ওই ইয়েতে গেছিলাম আমি ওই আচ্ছা ওই দুই হাজার বাইশের ঘটনা আমি এয়ারপোর্টে এবং ওই দিন আবার ইকবাল ভাই ওই যে মানচেস্টার আমাদের ইকবাল আহমেদ উনিও ছিলেন উনি আবার ফিরতে বাট একটা মানুষকে আমি বুঝাতে পারলাম না যে এই বাচ্চাটা কাটতেছে মহিলাকে এই এই মাইন্ড করবে না যারা কিউ করতেছে কিন্তু এই ধরনের মেন্টালিটি এই ধরনের ট্রেনিং ক্যাপাসিটি অ্যাবিলিটি

আমার পকেটে খরচ টোস করে দশ লো বিশ হাজার টাকা মধ্যে তো সে চেক করতেছে কইতে দেখলো পকেটে পয়সা সে বলতেছে পকেটে পয়সা কেন বুঝলাম তো পয়সা খরচ করে রয়েছে বলে এগুলো তো নিতে পারবেন না আমি বললাম আপনার নাম কি হয় নাম দিয়ে কী করবেন আমি বললাম আপনি বলে নিতে পারবেন এগুলো আপনাকে দিয়ে দিবো নাকি বলে তো নিতে পারবেন না বললে আপনি খুনাই নেই তখন বললাম তো বলেন না চলে নিয়ে যান তখন বলতেছেন নিয়ে যান আমি বললাম আপনি বললেন যে এটা আমি এটা কেন বলছেন আপনি কি জানেন পয়সা নেওয়া যায় কিনা তখন বলে না নিয়ে যান আমি বলে কেন বলছেন

কিছু কিছু জায়গায় আপনি ভালো হতে হয় বুঝছেন নি আপনি নিজে যদি অনেস্ট তো ওই জায়গায় কিছু করে দিতে পারবেন আপনার অনেস্টিটা দরকার মানে অনেস্ট মানুষের দরকার এই যে উনি বললো সেট চেঞ্জ করতে হবে এই যে পনেরো বিশ বছর যাবত থেকে একজন বসে আছে এক এক জায়গায় আপনি যখন এক জায়গায় লং টাইম থাকবেন তখন এখানে দুর্নীতি কোন দিকে কী আপনার সব কিছু আপনার জানা আছে আপনি করবেন কিন্তু ওই জায়গায় একজন নতুন আইসা সে করাপ্ট হতে হতে অনেক সময় লাগবে যদিও সিস্টেম করাক সে তো জানবে না সব কিছু স্লোলি স্লোলি সে করাপ্টের হবে এই জন্য এই সেটকে পুরো চেঞ্জ করতে হবে কারণ রক্ত যেভাবে দূষিত হয় পুরো ক্যান্সার রাখতে হবে সিস্টেমটা সিস্টেম পুরোপুরি চেঞ্জ করে ট্রফিক ভাই যেটা বলছে সেখানে আপনার নয়া মানুষ ঢোকাতে হবে এবং নতুনভাবে শুরু করতে হবে এটা সলিউশন হবে না আমি আপনাদেরকে বলি আমরা তো বাংলাদেশে যাই প্রাইভেট তো হবে না আপনি যেটা বলছেন কে প্রাইভেট করবে করতে হবে আমি বলি আপনাকে আপনি দেখেন বাংলাদেশে যখন ইন্টারনাল যে ফ্লাইটগুলো হয় ইন্টারনাল ফ্লাইট সব সব ফ্লাইটগুলো হচ্ছে আপনার প্রাইভেট জেটগুলো দিয়ে তাই না আপনি প্রাইভেট যেটা সার্ভিসটা দেখেন আপনি তাদের যে প্রত্যেকটা যে হোস্টেজ থাকে প্রত্যেকটা হোস্টেজে তার সার্ভিস একদম ফ্রম একদম বিগিনিং টু এন্ড স্যার বলে আপনাকে নিয়ে ঢুকাবে আপনার তাদের যে অ্যাপিয়ারেন্সটাও ফান্টাস্টিক তাদের সার্ভিসটা আপনার যদিও বিমানগুলো ছোটো আপনার ইয়ে কিন্তু তাদের সার্ভিস বিকজ দে আর প্রাইভেট প্লেন আমাদের বাংলাদেশের এটাকে আপনার আজকে দেখেন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ কত বছর হয়েছে ফিফটি ফোর ইয়ার্স এখন পর্যন্ত ফিফটি ইয়ার্স আমরা এখন পর্যন্ত আপনার এই বিমানটাই ঠিক করতে পারলাম না আমরা কোথায় আছি এখন

বলতে পার কপালের দুষ্টি যেখানে বাদি এইখানে আমাদের হচ্ছে ওই অবস্থা আমরা যে কোন অবস্থায় আসি কিসের মাধ্যমে যে উত্তরণ হবে আপনি সব কিছুকে জবাব তার মানে অন্তর্গত করতে হবে মানে ইনক্লুশনে আনতে হবে জবাব দিতে বা রেসপন্সিবিলিটি এবং সার্ভিসের জন্য ওই যেটা বারবার বললাম যে ট্রেনিং প্রতিটা সেক্টরে বৎসরে একবার বা দুই বছরে অন্তত একবার একটা বাজেট থাকতে হবে একটা ট্রেনিং করতে হবে এদেরকে যে কিভাবে মানুষের সঙ্গে বা স্টেক হোল্ডারদের সঙ্গে ব্যবহার করবে সে নিজে এটার মালিক ভাববে না সেইটার সেবক ভাববে এবং সেবা দানকারী প্রতিষ্ঠান হিসাবে তারাও ওই আউট অফ না থ্যাংক ইউ ধন্যবাদ আমি কলার সাথে কথা বলে আছি আলাইকুম

দেখে তার আমার এখন একেবারে দারু এখন লিফ্ট

আমি বুঝি আছে সিন্দার টাইমটা আমার রাত আছে এর বাদে জানেননি আমি হিববার ফোন করছি জান ফোন করিয়া রাখি আমার বারা মাই গেছে তো তারা হিববার ধরছে আমি কইছি আমার আমি ও শেষ হয়ে যাই তোমরা আর্মি ফাটাও ভিতরে ও আমার এক কুটুম টাইনার তার তাই না গেছে গেছেন ঘুরে না আমার মানুষ মরি যা লিফট লিফট খুলেন না

এটা আপনার না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই কাহিনীটা শোনার জন্য আমি বিশ্বাস করি আমাদের যে নাম জানা না যিনি বিনে যে আমরা চিনি না বিমানের কান্ট্রি ম্যানেজার আপনি শুনছেন আপনি কিন্তু এই এই চাষির জন্য কান্ট্রি ম্যানেজার আপনার দায়িত্ব ওই এই যেভাবে হেনস্থা করা হয়েছে উনাকে সুরক্ষা দেওয়ার জন্য আপনি কান্ট্রি ম্যানেজার আপনি এসি রুমে বসে তিন চার জনের সাথে ফাইভ স্টারে বসে খাবেন এটার জন্য আপনি কান্ট্রি ম্যানেজার না আশাফ সাহেব শুধু এটার জন্য না এবং বিমানের যিনি এখানকার কান্ট্রি ম্যানেজার চাষি দুঃখিত আমি আমি মনে করি রফিক ভাই ভাই তসির ভাই এবং আতা ভাইয়েরও এটার জন্য দায়ী দায়ী ওনারাও দায়ী কারণ ওনারা কিন্তু এই কমিউনিটির নেতৃত্ব দিচ্ছেন ওনারা কী করছেন যাই হোক আমি যাচ্ছি পরবর্তী কল আসসালামু আলাইকুম কলা আসসালামু আলাইকুম হ্যালো জি আসসালামু আলাইকুম

তাহলে যদি তারা দুর্নীতি করে তারা এক নম্বর ব্যবহার করলে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা ইউনিয়ন আছে সমিতি যে তারা কি বাংলা যেটা ইউনিয়ন আছে ইউনিয়ন গুলা গুলো তারা একটা মাসের চাঁদা দেয় করে যত দুর্নীতি হয় যত দুর্নীতি হয় এগুলা তারা খাবার করে

আচ্ছা বিমানের সার্ভিসের ব্যাপারে বা যে টিকিটের যে প্রাইস কম্পেয়ার আপনি যখন আদার বিমানের সাথে করবেন এটাতে আপনার মন্তব্য কি কারণ হলো আমাদের বাংলাদেশি লোক তো মানে এটা লন্ডনের প্যাসেঞ্জারই যায় ওর ওই ওটা ঠিকাই রাখছে বাস্তবে এটা যদি হয় তাহলে লন্ডন একটা কমিটি গঠন কইরা যারা এজেন্ট আছে

এটা না আচ্ছা আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি আবার আসার চেষ্টা করব আপনাদের কাছে আমি যাচ্ছি একটু রফিক ভাই চাচির গল্প শুনে আমার খুব খারাপ লাগছে যদি সেই জায়গায় আমার মা অথবা আপনার মা হতো আই বিলিভ আপনি আজকেই

এই ধরনের লোকে কোন অবস্থাতে যার দায়িত্ব ছিল তারা রাখা উচিত না এখনি চেক করা উচিত আর ওই যে নমার খালাম্মা অথবা আমার মা বইসি ওনার কোনো আত্মীয়জন থাকলে প্রেসে আসে এখানে লন্ডনে যদি থাকেন এই জিনিসটা বলা দরকার যাতে এই জিনিসটা হাইলাইট হয় আগামিতে এই ধরনের ঘটনা যাতে না কোনর ভিত্তি না হয় আমি যে তো বলছেন তাইসির ভাই না এটা রহিবায়ে খুব যথাযথই বলেছেন एक्चुअली আসলে আর কোনো জায়গায় যাওয়ার নেই প্রেসে বলতে হবে এবং বিমানের বিষয়গুলো প্রেস যথার্থ গুরুত্ব দিয়ে প্রকাশ মানে প্রকাশ প্রচার এবং প্রকাশ করে এ ধরনের বড় ঘটনা হলে আমার মনে হয় তারা আমাদের প্রেস ক্লাবে আসা উচিত প্রেস কনফারেন্স করা উচিত এবং যে কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করলে এটা অনেক তুলে ধরবেন কারণ এখানে কোনো জবাবদিহিতা নেই কোনো বিচারের জায়গা নেই আপনি কার কাছে বলবেন আপনি প্রেসে আসলে যখন জনগণ সেটা জানবে পাবলিক একটা ইয়ে হবে এবং এবং যখন যে কোনো জিনিস বাংলাদেশ যে কোনো ডিপার্টমেন্টের দুর্নীতি যখন মিডিয়া আসার আগ পর্যন্ত কর্তৃপক্ষ এটা আসে না উনি মানে ওই যে গুমের মধ্যে আপনি যদি একজন মানুষ তাকে তুলতে পারবেন না উনি তো গুমের মধ্যে দেখে একটা মানে আমি যখন বাংলাদেশের সাংবাদিকতা করি তখন সিলেটে একটা বিনিয়োগ বোর্ড করছে নতুন আর কি বিনিয়োগ বোর্ডের ডাইরেক্টর ডাকায় থাকেন সিলেটে নয়া অফিস তো আমি শুনতে শুধু শুনি যে এটা কোনো কাজ হয় না তো একদিন এক ছদ্মবেশে গেলাম বারোটার সময় গিয়ে দেখি বিনিকপুর দুতলা অফিস নিস্তলায় একজন লোক মসরি টান গিয়ে নিচতলায় ঘুমিয়ে আছে বারোটার সময় বারোটার বারোটার সময় আমি যখন ঢুকতেই সে হন্ততন্ত হয়ে পড়ছে আমি বললাম আপনি এখানে কি করেন বলে আমি এখানে চকিদার বাইয়ে গার্ড বলে ঘুমাইতেছেন বলে স্যার এখানে মশা খুব বেশি হ্যাঁ বলে অফিস আওয়ার টাইম কোথায় বলে অফিস টফিস তো স্যার ডাকায় থাকে আর এখানে কোনো কিছু নাই এখন কী করবো এটা ঘুমাইতেছে বারোটার সময় মশুরি টাঙ্গে ঘুমাইতেছে লোক যদি এখন আপনার কোনো মানুষ যদি সত্যিকার অর্থে ঘুমায় তখন আপনাকে হয়তো তাকে ঘুম থেকে তুলতে হবে কিন্তু জেগে যে ঘুমাচ্ছে তাকে তো আপনি তুলতে পারবেন না তো এই জন্য যেটা করতে হবে যে মানে যে কথাটি বলতেছিলাম যে তাদের রফিক ভাই যেটা বললেন

এবং এয়ারপোর্ট আমাদের তো প্রবাসীদের যা কয়েকটা জায়গা চারটা বিমান বাংলাদেশ হাইকোর্ট এই সোনালী ব্যাংক তো আর এখন নেই আগে সোনালী ব্যাংকের বিরুদ্ধে আপনি লিখতে লিখতে পত্রিকা ফাটাই ফেলেন আপনার লাভ তোর হবে না আর কি এয়ারপোর্টে যাওয়ার পরে আপনার ব্যাগ নিয়ে টানাটানি আর আপনার বাড়িতে যখন গেলেন তখন দেখলেন যে কিছু জায়গা জমি বাড়ি রাখে আসছিলেন এখন আপনার দখল এগুলো আপনি কি যাইতে পারতেছেন আবার বাড়িটি ঢুকতে চাচ্ছেন ঢুকতে পারতেছেন না চার পাঁচটা জিনিস আর বেশি না তো খুবই গুরুত্বপূর্ণ আপনারা মিডিয়া আসুন আমার সাথে যোগাযোগ করিন আমি প্রেস ক্লাবের সেক্রেটারি হিসাবে আপনাদেরকে প্ল্যাটফর্ম করে দিব এবং মিডিয়া যখন এটা আসবে তখনই দেখবেন একটা টন আপ নড়বে কারণ আর তো কোনো জায়গা নাই নাই আপনি ইন্দু সাহেবের কাছে তো আর এখন যাওয়ার সম্ভব যেতে পারবেন আর ইন্দু সাহেব এখন সর্বাগ্নে বেতা ওষুধ দিব কোথায় উনি তো বলতে একা কি সমাধান করবে যদি কি হাতে দিয়ে করা ধন্যবাদ আচ্ছা উনি একটা কথা যেটা যে তাইসের ভাই বলছেন এবং রফি ভাই বলছেন

সৌদি সার্ভিস আপনি চিন্তা করে থাকেন কারণ একজন মানুষ যখন বৃদ্ধ মানুষ থাকে তখন বিমানের অটোমেটিক দায়িত্ব হয়ে যায় শুধু বিমান নেয়নি সে প্রায়োরিটি লিস্টে চলে আসে হ্যাঁ কিন্তু এই এই মহিলাকে তো প্রায়োরিটি লিস্টে আনা দূরের কথা তারা সার্ভিসটা বন্ধ দিচ্ছে না আর উল্টা ওনাকে আরো চার্জ করতেছে হ্যাঁ

এটার কারণটা কি এটা কি তারা কি বিমানে না মানে মানে পাওয়ার কি কাট করে তারা ইলেকট্রিসিটি সেভ করতেছে না এটা নষ্ট ছিল না এটা ব্রেকডাউন হয়েছে এটা তো ইনভেস্টিগেট করতে হবে এটা উইদাউট এনি ইনভেস্টিগেশন কিছুই হয় নাই কারণ রফিক ভাই যেটা বলেছেন যে আসলে উনি আসার পরে এই মিডিয়াতে যদি এই জিনিসটা দেওয়া হইতো তখন হয়তো তাদের একটু টনক টন কিন্তু এই মিডিয়া তো আসেন না কিন্তু বৃদ্ধ মহিলা উনি নিজে জানেন না

বেতা আমি তো বললাম সব জায়গায় সে কি ব্যবস্থা নেবে সব জায়গায় তো বেতা আচ্ছা ধন্যবাদ আমি যে ছোট্ট একটা ব্রেকে যাবো এসে আমরা সলিউশন নিয়ে একটু কথা বলবো প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম আমাদের সাবজেক্ট নট বিএনপির আওয়ামী লীগের জামাতের জাতীয় সাবজেক্ট এটা আমাদের প্রবাসী বাংলাদেশিদের সাবজেক্ট আমি বিশ্বাস করি বিমানের কর্তৃপক্ষ দেখছেন এইগুলা শুনে একটু কার্যকর করবেন প্লিজ আমরা আরও কথা বলবো স্পেশালি সলিউশনটা কি এবং এই চারজন কিন্তু এই কমিউনিটিকে নেতৃত্ব দিচ্ছেন ওনারা যদি ব্যর্থ হন তাহলে আর কোনো কথা বলার নাই আমরা আরও কথা বলবো সলিউশন নিয়ে এই বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমাদের সাথেই থাকুন প্লিজ